আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি একটা ব্লগ শেয়ার করব, সেটা হলো 3D আর্ট গ্যালারি। আজকে ঈদের দ্বিতীয় দিন বিকালবেলা আমরা কয়েকজন আসছি 3D আর্ট গ্যালারিতে। 3D আর্ট গ্যালারির টিকিট অনলাইনেও দেওয়া হয়, অফলাইনেও দেওয়া হয়। এগুলো হলো অফলাইনের টিকিট, খুবই দীর্ঘ একটা লাইন, কিন্তু আমি অনেকটা স্কিপ করে অল্প আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে সময়সূচি দেওয়া আছে, কয়টা থেকে কয়টা ঢোকার সময়। আমরা হলাম লাস্ট শিফটে ঢুকতে পেরেছি, 6টা থেকে 7:30 আমাদের সময়। ভিতরে খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট, কিন্তু আমার ভিডিওটা আজকে অনেকটাই বড় হয়ে গেছে, তার জন্য আমি রেস্টুরেন্টটা খুব স্পিডে নিয়ে গেছি, ভালো করে দেখাতে পারি নাই। গ্যালারির ভিতরে ঢুকার সময় অলরেডি হয়ে গেছে, এখানেও বড় একটা দীর্ঘ লাইন, অলরেডি 6টার উপরে বেজে গেছে। আমরা প্রবেশ করতেছি গ্যালারির ভিতরে। মহান জাতীয় স্মৃতিসৌধ, মনে হয় স্মৃতিসৌধের সামনেই দাঁড়িয়ে আছি, একেবারে জীবন্ত। 3D আর্ট গ্যালারির ভিতরে যারা আসছেন তারা অবশ্যই জানেন, আর যারা না আসছেন তাদেরকে বলবো সময় করে বাচ্চাদেরকে নিয়ে একটু আসবেন। এখানে সব কিছু আর্ট, কিন্তু মনে হয় যে জীবন্ত, সামনে দাঁড়ালে একেবারে যে আমরা বাস্তব এই দৃশ্যটার মাঝে দাঁড়িয়ে আছি এমনটাই মনে হয়। আমি অনেক দিন ধরেই কিছুটা অসুস্থ, আমার বয়স দিতে সমস্যা হয়, আর এই ব্লকটার মধ্যে বয়স না দিলেই নয়, তার জন্য কিছুটা বয়স দেওয়ার চেষ্টা করেছি। সব কিছু ডিটেলস আমার বলা হচ্ছে না, আর ভিডিওটাও আমি অনেকটা স্কিপ করেছি, ভিডিওটা অনেক বড় ছিল, প্রায় 60 মিনিটের ভিডিও ছিল, সেটাকে আমি স্কিপ করে করে অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করেছি। প্রতিটা দৃশ্যই একেবারে মনে হয় বাস্তব, দাঁড়িয়ে ছবি ওঠাইলে মনে হয় যে বাস্তবিক দৃশ্যের সাথে আমরা দাঁড়িয়ে আছি। ঈদের দ্বিতীয় দিন যেহেতু অনেকটাই ভিড় ছিল, আর আমরা যেহেতু লাস্ট শিফট কিছুটা কম ভিড় ছিল, দিনের বেলা বেশি একটা ভিড় ছিল, সবাই ভিডিও করতেছে, ছবি উঠাচ্ছে, প্রতিটা দৃশ্যই একেবারেই বাস্তব। সুন্দর ইলিশ মাছ জেলে দিচ্ছে হাতে, সবাই খুব আনন্দ করতেছে, একটা আনন্দেরই একটা জায়গা। টিকিট ইচ্ছে করলে আপনারা অনলাইনেও কেটে রাখতে পারবেন, আগের দিন অফলাইনেও কাটা যায়, অনলাইনে কেটে রাখলে সরাসরি ঢুকে যাওয়া যায়। টিকিটের মূল্য হলো 200 টাকা, যে চা দিচ্ছে আপু মনে হয় চা নিচ্ছে বাস্তব, প্রতিটা ছবি একেবারেই বাস্তব। বাচ্চারা খুব এনজয় করতেছে, ছবি উঠাচ্ছে, এই যে ভাইয়াটা দাঁড়িয়ে আছে মনে হয় যে বাস্তব, ধানের ঝাড় নিয়ে দাঁড়িয়ে আছে, ইলিশ মাছ দিচ্ছে জেলে ভাইয়া, উঠতেছে, এখানে খুব সুন্দর সুন্দর দৃশ্য আছে।
জানাকে আমি আপনাদের সাথে পুরোটা শেয়ার করি নাই। আসতে পারেন, এটা হলো বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের আরেকটা পার্ট। বাচ্চাগুলো খুবই এনজয় করতেছে, ঢাকা শহরে বিনোদনের জায়গা খুবই কম, আর ভিতরে যেহেতু এসি আছে একটু ঘুরেও সবাই আনন্দ পাচ্ছে। আমি আবারও সরি বলে নিচ্ছি সবার কাছে, আমার ভয়েসটা দিতে একটু সমস্যা হচ্ছে, তার জন্য অল্প অল্প করে কথা বলতেছি আপনাদের সাথে। আমার ছেলে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে, বাস্তব দৃশ্য মনে হয়। বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মাঝে রিক্সাওয়ালা ভাই রিক্সা চালাচ্ছে, তাজমহলের সামনে দাঁড়িয়ে আছে। গ্রামীণ দৃশ্য, পরি সবাই খুবই আনন্দ করতেছে।
ভিতরে আরো সুন্দর সুন্দর জায়গা আছে, কিছু অপশন আছে। গ্লাস, গ্লাসের সামনে দাঁড়িয়ে ডাবল ছবি আসে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি নাই। এমনিতে অনেক বড় ভিডিও হয়ে গেছে, তাই অনেক পার্টগুলো আমি শেয়ার করি নাই। ফ্যাশন আইকন গ্রামীণ দৃশ্য, সেই ছোটবেলার দৃশ্য যেগুলো আমরা খেলতাম এরকম বয়সে। খুবই সুন্দর একটা দৃশ্য, জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। মনে হয় জীবন্ত বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎ, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ। গ্রাউন্ড ফ্লোরের অংশ, দেখা যাক গ্রাউন্ড ফ্লোরে কে আছে। আমরা নেমে যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে, ঢুকতে কি সুন্দর দৃশ্য চোখে পড়লো গ্রাউন্ড ফ্লোরে। মনে হয় যে বাস্তব একেবারে। বঙ্গবন্ধুর ছবি আর্ট করতেছে একটা মেয়ে, মেয়েটা মূলত আর্টের কাজ করে।
সেনাবাহিনীদের কামান। একদম আন্ডারগ্রাউন্ডে কি লুকিয়ে আছে সবাই দেখতেছে, দেখা যাক কে আছে ভিতরে। সিংহ মনে হচ্ছে, আমাদের টাইম শেষ, আমরা বের হয়ে যাচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।